প্রিয় দর্শক, এবারে মঞ্চে আহ্বান করছি আমাদের পরবর্তী প্রতিযোগী সিলেটের বন্ধু মোহাম্মদ ইকবাল আহমেদকে। মঞ্চে আসছে সিলেটের বন্ধু ইকবাল আহমেদ। আল্লাহ ভীরু ব্যবসায়ী পিতার ঘরে যোগ্য হাফেজ হয়ে উঠেছে সিলেটের খুদে বন্ধু ইকবাল আহমেদ। হাফেজ ইকবাল আহমেদের স্বপ্ন প্রতিযোগিতা জয়ের নয়, স্বপ্ন আল্লাহর রাস্তায় খেদমত করার। ভবিষ্যতে আমি ভালো একজন হাফিজ এবং আলিম ও মুহাদ্দিস হতে চাই। সবাই আমাদের মুদ্রা করবে। জামিয়া দারুল হুদা মাদ্রাসার ছাত্র ইকবালকে নিয়ে অনেক প্রত্যাশা ওস্তাদ শাহেদ আহমেদ রুবেলের। ইকবালের শৃঙ্খলা বোধ ও নিয়ম নিষ্ঠার জন্য মাদ্রাসায় তার অনেক সুনাম রয়েছে। হাফিজ ইকবাল আমার অত্যন্ত আদরের ছাত্র এবং খুবই ভদ্র। আমি আশাবাদী সে প্রতিযোগিতার মধ্যে সেরা হবে। হাফেজ বন্ধু ইকবাল আহমেদের জন্য রইল অনেক শুভকামনা ও দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِنْ يُرِيدُوا أَنْ يَخْدَعُوكَ فَإِنَّ حَسْبَكَ اللَّهُ. أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ. بِسْمِ حسبك. صدق الله العظيم. ما شاء الله ছোট বন্ধু ইকবাল বড় চমৎকার তেলাওয়াত করেছে। আসলে বড় আশ্চর্য লাগে যে সময়টা বাচ্চারা খেলাধুলা করার বয়স, কোরআনের এমন বরকত। এই ছোট্ট বয়সে আল্লাহ পাকের মেহেরবানিতে সে কোরআনকে হেফজ করে এই মঞ্চে কতটা দৃঢ়তার সাথে সে তিলাওয়াত করেছে, তো তার জন্যে অনেক অনেক দোয়া। এবং সেই সাথে আমরা এই মিডিয়ার মাধ্যমে গোটা দেশবাসীর প্রতি যে আহ্বান জানাব যে আমরা উদ্বুদ্ধ হই, আমরা সকলেই দৃঢ় সংকল্প করি যে আমাদের ঘরে ঘরে এক একজন ইকবাল হয়ে উঠুক। কোরআনের আওয়াজ দেশের প্রতিটা ঘর থেকে শোনা যাক, এমন একটা পরিবেশ আমরা গড়ে তুলতে পারি, আল্লাহ পাক কবুল করেন।